সড়ক পরিবহন আইন 2018 এর বিধিমালা দ্রুত জারির দাবি জানিয়েছে বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি 10টি প্রতিষ্ঠান এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়, 2018 সালের 19 সেপ্টেম্বর মহান জাতীয় সংসদে পাশ হয় সড়ক পরিবহন আইন 2018। বহুল আলোচিত এ আইন পাশ হওয়ার 4 বছর পূর্ণ হলেও তা বাস্তবায়নে বিধিমালা তৈরি হয়নি। এতে সড়ককে নিরাপদ করার কার্যকর উদ্যোগ গ্রহণ ও আইনের বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সড়কে প্রতিষ্ঠা হচ্ছে না শৃঙ্খলা, বাড়ছে মৃত্যু। তাই রোড সেফটি কোয়ালিশনের পক্ষ থেকে সরকারের নিকট দাবি জানানো হয়, সড়ক পরিবহন বিধিমালা দ্রুত জারি ও এর যথাযথ বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের। তৈরি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আরও 2 জন মন্ত্রীকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিধিমালা তৈরি করার জন্য, কিন্তু সেই বিধিমালা কিন্তু এখনও তৈরি হচ্ছে না, হয়নি, এবং হয়েছে কিনা জানি না, হইলে সেটাকে প্রকাশ করা হয়নি।